ব্যাংকের ম্যানেজার কবি ইকবাল আহমদ চৌধুরী ছাড়াও বাংলা কাগজের ডাইরেক্টর আব্দুল কাদির আবুল সৈয়দ কবির আহমদ সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ মত বিনিময় সভায় বার্মিংহামের বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা কাগজ কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় বার্মিংহামের সর্বস্ত নেতৃবৃন্দুর উপস্থিতিতে এটাই প্রমাণ করে যে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সৎ ও যোগ্য মানুষের প্রয়োজন রয়েছে বার্মিংহাম থেকে মোহাম্মদ লুকমান হোসেন প্রবাসী বাঙালি ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে লেস্টার বাংলাদেশি স্পোর্টস ক্লাব আয়োজন করেছে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রবিবার স্থানীয় ক্রাউন হিল স্পোর্টস সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। লেস্টার বাংলাদেশি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রাউন হিল স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত খেলায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদীদের উপস্থিতি তে সকালে 11টায় উক্ত খেলা উদ্বোধন করেন ক্লাবের কো-অর্ডিনেটর মাহফুজ রহমান। বিশিষ্ট কমিউনিটি নেতা সাইদুর রহমান আব্দুল হান্নান মামুন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ সর্বমোট আটাত্তরটি দলের অংশগ্রহণে গ্রুপ বি এন্ড সি এবং ডি গ্রুপের পদ্ধতিতে উত্তেজনাপূর্ণ খেলা শেষে এল বি এস সি টুর্নামেন্টের বি অ্যান্ড সি গ্রুপের চ্যাম্পিয়ন হয় লন্ডন থেকে আগত দেলওয়ার সোহান জুটি এবং রানার সাফ হয় কভেন্টি থেকে আগত নিজাম জাফর জুটি এবং ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীর রিপন সেন্ট্রাল বন রানার সাফ হয় ফখরুল জয়নাল শেফিল্ড খেলা শেষে পরিচালনায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি ওয়েস আহমদ কাউসার আহমদ সেক্রেটারি আবু বক্কর আমির মিয়া জিয়া আতাউর সালাম জালাল মিয়া সহ ক্লাবের স্থানীয় নেতৃবৃন্দ লেস্টার থেকে ফিরে আসে মোহাম্মদ আব্দুল হান্নান হামলাকারী শিক্ষান বিষ চিকিৎসকদের শাস্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে তারা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন হামলার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা পরে একটায় ওসমানী মেডিকেল কলেজের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ড মোর্শেদ আহমেদ চৌধুরী সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী স্টার্ন চিকিৎসক ও ইন্টার্ন নার্সদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন কিন্তু ইন্টারনার্সরা তাদের দাবির প্রতি অনড় থাকায় সমঝোতা বৈঠকটি ব্যর্থ হয় অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একজন উপসচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে এদিকে এই ঘটনার প্রতিবেদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে ওসমানী হাসপাতালের শিক্ষানবিশ সেবিকারা গত আঠারোই মে রাতে ওসমানী হাসপাতালে এক শিক্ষানবিশ সেবকের উপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনে নামে নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম আগামীকাল লোকাল গভর্নমেন্ট ও লন্ডন মেয়রাল নির্বাচন সরগরম টাওয়ার হ্যামলেটস সিরিয়া খাতুনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ এই বিষয়ে আর কোনো তদন্ত নয় ওল্ডহ্যামের বাঙালি অধিষেদ এলাকার একটি বাড়ির বাথরুম থেকে গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ